আসসালামু আলাইকুম। সন্ধানি এগ্রো ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম আপনাদের মাঝে চলে আসলাম মৌচ রিলেটেড সকল পণ্য নিয়ে। যারা মৌচাষের সকল পণ্য আমাদের কাছ থেকে নিতে চান, আমাদের কাছে বেশ কিছু মালামাল আছে। বেশ কিছু বলতে অনেক কিছুই আছে যা বাংলাদেশে মোটামুটি সকলের কাছে এই মালামাল নেই বললে চলে। আমাদের কাছে বেশ কিছু বলতে বিভিন্ন প্রকারের সরঞ্জাম আছে মৌচাষ রিলেটেড। বিশেষ করে এখন বর্তমানে মাইট পাতার সময় চলছে, মাইট পাতা যারা ব্যবহার করতে যাচ্ছেন তারা মাইট পাতা ব্যবহার করতে পারেন। আপনাদেরকে আজকে দেখাবো রিফ্রাক্টিমিটার, আসলে রিফ্রাক্টিমিটারটা দেখতে কেমন কি অবস্থা সে বিষয়ে রিফ্রাক্টিমিটারটা আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, আমি আমাদের কাছে বর্তমানে রিফ্রাক্টিমিটার দুইটা পাবেন, দুই কোয়ালিটি। একটা কোয়ালিটি আপনার হচ্ছে রিফ্রাক্টিমিটার, যারা কুর্সা পাইকারি কোথায় নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। দুই ধরনের রিফ্রাক্টিমিটার পাচ্ছেন আপনাদের সামনে হচ্ছে সরাসরি। এই রিফ্রাক্টিমিটারটা হচ্ছে আপনার ১০% থেকে ওয়াটার লেভেল মাপতে পারে, মধুর গেটিং মাপতে পারে 10% থেকে 33% পর্যন্ত। অনেকে এই পর্যন্ত যা রিফ্রাক্টিমিটার গুলা দেখছে, এখানে যে রিফ্রাক্টিমিটার আছে এটা হচ্ছে আপনার 17 থেকে আসছে 27 পর্যন্ত, আর এটা আছে 10 থেকে আপনার 33 পর্যন্ত। মধুর যে জলীয় অংশ কী পরিমাণে আছে এটা পরিমাপ করা যাবে। অনেকে 27-এর উপরে চলে গেলে পরিমাপ করতে পারেন না, 17-এর নিচে নেমে চলে আসলে পরিমাপ করতে পারে না। এই জন্য আমরা দুই কোয়ালিটির রিফ্রাক্টিমিটার নিয়ে আসছি, আপনার যাদের লাগবে আমাদের যোগাযোগ করতে পারেন। আর আমাদের কাছে আরও বেশ কিছু লিকুইড আপনার ভারোরা মাইট মারার জন্য, যে দেখতেই পাচ্ছেন যে ভারোরা মাইট চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে শুধু ভারোয়া মাইট মারার জন্য খুবই কার্যকরী একটা জিনিস। এটা হচ্ছে আপনার 380 ml এই 380 ml বোতলটা আপনার হচ্ছে প্রায় মোটামুটি 400-500 বক্সে ইউজ করতে পারবেন। আপনার গেটের সামনে গিয়ে ইউজ করতে হয়, এটা কখনো কেউ বাংলাদেশে এখন বলতে মনে হয় না কেউ নিয়ে আসছে। এটা সরাসরি এখন চায়না থেকে আমরা সরাসরি নিয়ে আসছি। প্রতিটা বক্সের সন্ধ্যার সময় যেসব বক্সে খাদ্য থাকবে, খাদ্য যেসব বক্সে খাদ্য কম সে বক্সে ব্যবহার করা যাবে না। সব ডুবাই দিচ্ছে উপরে তো এটা শুধু গেটের সামনে আপনার চাপ দিলে হয়ে যাবে।